কোমল পানীয় হিসেবে কোকাকোলার জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। পছন্দের খাদ্য তালিকার শীর্ষে কোকাকোলার অবস্থান থাকলেও কখনো ভেবে দেখেছেন কি আপনি আস্ত একটি কোকাকোলা হ্রদের মধ্যে সাঁতার কাটছেন? শুনে অসম্ভব মনে হলেও ব্রাজিলের রিও গ্রান্দে দেল নর্তেতে অবস্থিত এই কোকাকোলার হ্রদ সত্যিকারের কোকাকোলার হ্রদ না হলেও কোকাকোলার হ্রদের পানির রং ঠিক কোকাকোলার মতোই। লাগোয়া দা আরারাকুয়ারা নামক এই উপহ্রদের মা সামনে গিয়ে দাঁড়ালেই আপনি এর কোকাকোলার হ্রদ নামকরণের সার্থকতা টের পাবেন। পানির রং ঠিক কোকাকোলার মতো হলেও এখানকার পানিতে থাকা উপকরণগুলো ভিন্ন এবং পানিতে নেই কোনো কার্বনেশন ক্যারামেল নয় বরং আয়রন ও আয়োডিনের সংমিশ্রণ এবং তীরে জন্মানো নলখাগড়ার পিগমেন্টেশন একসঙ্গে মিশে গিয়ে এর পানিকে কোকাকোলার রং দিয়েছে। রিও গ্রান্দে দো নর্তের দক্ষিণ উপকূলে অবস্থিত কোকাকোলার হ্রদ ব্রাজিলের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। শিশুরা এই হ্রদের নাম শুনে উল্লাসিত হলেও পানির রং দেখে বয়স্ক মানুষেরা কখনো কখনো পানিতে নামতে চান না। গ্রীষ্ম মৌসুমে কোকাকোলা উপহ্রদের অগভীর পানি বেশ গরম থাকে, ফলে পরিবার পরিজন নিয়ে গোসল করা বা বন্য শুকুরের উপর চড়ে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি চমৎকার জায়গা। আবার অনেকের ধারণা যে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানির রং কোকাকোলার মতো হয়ে গেছে, তা মানুষের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই আপনি যদি কখনো ব্রাজিলের রিও গ্রান্দে দো নর্তে বাইয়া ফর্মোসা অঞ্চলে যান, তাহলে এই বিখ্যাত কোকাকোলা উপহ্রদে একবার টু মারতে ভুলবেন না যেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।